আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম থেকে কিভাবে আমরা আর্নিং করতে পারি, তো আমি আজকে এমন কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আপনিও অবাক হবেন। এখান থেকে মিলিয়ন ডলার পর্যন্ত আর্নিং করা পসিবল এই ইনস্টাগ্রাম দিয়ে। আমি আপনাদের সাথে এই বিষয়গুলো আজকে শেয়ার করব। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিলান্সিং, আউটসোর্সিং এবং টেকনোলজি ভিত্তিক ভিডিও পাবলিশ করা হয়ে থাকে। আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নিই যে ইনস্টাগ্রাম থেকে কারা এত পরিমাণ আর্নিং করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2020 সালে ইনস্টাগ্রাম রিস্ক লিস্ট, যেখানে এরা বলছে যে হু আর্ন দ্য মোস্ট ফ্রম স্পন্সার্ড ইনস্টাগ্রাম পোস্ট, মানে প্রতিটা পোস্ট করে স্পন্সরশিপ হিসাবে তারা কত টাকা করে নিচ্ছে প্রত্যেকটা পোস্টে। এখানে 2017, 2018 এবং 2019 এবং 2020 সালের একটা রিস্ক লিস্ট তারা প্রকাশ করেছে। এইচ হপার নামে একটা প্রতিষ্ঠান তারা অ্যাপ্রক্সিমেট একটা তারা এখানে ইনফরমেশন তুলে ধরেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার ওয়ান আছে ড্রয়েন জনসন, যাকে আমরা রক বলে থাকি। তার প্রতি পোস্টে উনি নিয়ে থাকেন $10,15,000 পার পোস্ট। মানে ওনার ওয়ালে একটা পোস্ট করার, যদি কেউ স্পন্সর হিসাবে পোস্ট করতে চায় সেক্ষেত্রে তারা নিয়ে থাকে $10,15,000 প্রত্যেক পোস্টের জন্য। এবং তার ফ্যান্স ফলোয়ার সংখ্যা রয়েছে 187.3 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তার পেজে, এই জন্য সে এত টাকা সে নিয়ে থাকে। আমরা যদি নেক্সট দেখি ক্যান্ডেল জেনার, তিনি আমেরিকান মডেল, তিনি প্রতি পোস্টে নিয়ে থাকেন $9,86,000। আমরা যদি নেক্সট আরেক পার্সনকে দেখি ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি পর্তুগিজ ফুটবলার, তিনি নিয়ে থাকেন $8,89,000 প্রতি পোস্টে উনি নিয়ে থাকে। এরপরে আমরা দেখতে পারছেন কার্দেশিয়ান যে আছে, মানে আমেরিকান, তিনি নিয়ে থাকেন $8,58,000। এবং নেক্সট আরও যে আছে সেলেনা গোমেজ, সে নিয়ে থাকেন $8,48,000। এখানে মূলত আপনার যাদের ফ্যান্স এবং ফলোয়ার সংখ্যা যাদের বেশি তারাই বেশি পেমেন্টটা নিয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে এখানে তারা ইনফ্লুয়েন্সার হিসাবে তারা কাজ করছে। তো টপ টেনদের একটা লিস্ট এখানে দিয়েছে, তারা দেখতে পাচ্ছেন যে তারাও খুব ভালো একটা আর্নিং করছে। তো ইনস্টাগ্রাম থেকে প্রচুর টাকা আর্নিং করা যায়, সেটার মূল হয়েছে আপনাকে ফলোয়ার সংখ্যা বাড়াতে হবে। আপনি চ্যানেলে যদি 100K ফলোয়ার্স থাকে সেক্ষেত্রে আপনি, বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা অ্যাড দিয়ে থাকে, তাদের কাছ থেকেও আপনি অ্যাড নিতে পারবেন এবং প্রতি মাসে আপনি অ্যাটলিস্ট 15,000 থেকে 20,000 টাকার পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন খুব সহজে। আপনার যখন আপনার ফ্যান্স এবং ফলোয়ার সংখ্যা যখন মিলিয়নস ক্রস করবে তখন আপনি এখান থেকে মানে লাখ টাকার উপরে আপনি প্রতি মাসে আর্নিং করতে পারবেন এই ইনস্টাগ্রাম দিয়ে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ইনস্টাগ্রাম ভ্যালিড অ্যাকাউন্ট করতে হবে। আপনি যদি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন সেক্ষেত্রে আপনার টপিক বেস আপনাকে কাজ করতে হবে, আর যদি ইনফ্লুয়েন্সার না হয়ে আপনার ব্যক্তিগতভাবে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনার ভ্যারাইটিস জিনিস থাকে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রতিনিয়ত ভ্যালিড আপনাকে বা ভাইরাল টপিকগুলো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনাকে পোস্ট করতে হবে এবং সেখান থেকেই আপনাকে এঙ্গেজড বাড়াতে হবে এবং আপনার ফ্যান্স ফলোয়ার সংখ্যা বাড়াতে হবে। যখন আপনার ফ্যান্স এবং ফলোয়ার সংখ্যা বাড়বে তখন আপনি প্রচুর টাকা এখান থেকে আর্নিং করতে পারবেন।
এই ইনফরমেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে এখান থেকে প্রচুর টাকা আর্নিং করা যায়। আপনি বসে না থেকে আপনি যে ফেসবুকটা ইউজ করতেছেন এই ফেসবুকের পাশাপাশি আপনি যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করেন, ফলোয়ার সংখ্যা বাড়াতে থাকেন, সেক্ষেত্রে একটা সময় আপনাকে এটা একটা প্যাসিভ ইনকামের একটা পথ দেখিয়েবে। তবে আপনাকে টার্গেট নিতে হবে যে আমার এক বছর বা দুই বছরের ভিতরে আমি একটা টার্গেটে পৌঁছাবো বা আমি 100K ফলোয়ার্স করব, সেক্ষেত্রে আমি এক বছর পর থেকে আমি এখান থেকে আর্নিং করব। আপনি তার আগেও এখান থেকে আর্নিং করতে পারবেন, বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোডাক্ট আপনি শেয়ার করে আর্নিং করতে পারবেন, তারপরে সিপিএ অফার রয়েছে সেগুলোও আপনি প্রমোট করে এর আগেই আপনি টুকটাক আর্নিং করতে পারবেন। তবে আপনি যখন বিগ আর্নিং করতে যাবেন তখন আপনাকে একটা বড় মাপের একটা ফ্যান্স ফলোয়ার সংখ্যা আপনাকে থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে যারা আপনার এখানে ড্রয়েন জনসন যে রক, তার দেখতে পাচ্ছেন যে 187 মিলিয়ন ফলোয়ার্স। বুঝতে পারছেন যে এখান থেকে সে এত টাকা আর্নিং করে, এটা পসিবল, এটা কোনো ফেক নিউজ না। আপনি যদি আপনার এখানে যদি আসেন, আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওনারা 2017 সালের একটা লিস্ট এখানে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে সেলিনা গোমেজ ছিল প্রথম। আবার যখন আপনি 2018 সালের ইনফরমেশনে আসেন, সেখানে দেখতে পাবেন যে 2018 সালে প্রথমে কে ছিল, কেইলি জেনার ছিল। তো এখান থেকে আবার যদি আপনি 2019 সালে আসেন, 2019 সালে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে 2019 সালে প্রথম কেইলি জেনারই ছিল। তো এখান থেকে আপনারা এই ইনফরমেশনগুলো দেখেও আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এবং আপনারা উৎসাহিত হতে পারবেন। আপনারা কাজ চালিয়ে যান, আপনারা এক বছর বা দুই বছর পরে আপনি এখান থেকে একটা ভালো মানের আর্নিং জেনারেট করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অন্য কোনো কিছু বিষয়ে জানা থাকলে কমেন্টস করবেন এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।